क्या हो गया? अस्सलाम वालेकुम, আশা করি সবাই ভালো আছেন। এখানে আমি আসছি, দেখেন একটা মাজরা আনতে, বুঝতে পারেন সবগুলো আম গাছ ওইখান থেকে লোড কর, তারপর এরে বাংলাদেশ নাকি আমার বিশ্বাস করা যায়। আম বাগান পুরোটা, তাও এই সেই আম বাগান নয়, 12 মাসে আম বাগান হয়েছে। কি এখন আম গাছে আম ধরছে? এটা আম ধরার কোনো সিজন? কেটে ধরতেছে কিছু এরকম আর কিছু কোনো গাছে ফুল আর কোনো গাছে আম, এরকম আর এটা হলো আলি ভাই, এখানকার মাসুল। আলি ভাই একটু হাই বলেন। হাই, ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই ভালো আছি। আম গাছ টাম গাছ সবকিছু ঠিকঠাক? সব ঠিক আছে ভাই, দেখো কি যা সুন্দর আপনার। আলহামদুলিল্লাহ, এক সিজনে দুইবার 40,000 করে 80,000 টাকা বিজনেস বিক্রি হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ ভাই সুবহানাল্লাহ। দেখতেছেন এনে হচ্ছে এখানকার মাসুল, ওই যে যাই দেখতেছেন এখানে যতটুকু দেখতেছেন সব আম গাছ। এই যে সেন্টার জায়গাটা খালি, এখানে তারা সবজি করে, এখন এই মুহূর্তে সবজি শেষ, কিন্তু সব আম গাছ। হ্যাঁ দেখেন যা আছে, যেদিকে দেখতেছেন এটা আম গাছ। প্রতি বছরে তারা 80,000 দেড়হামের আম বেচে শুধু, মানে 80,000 দেড়হাম মানে বুঝতেছেন বাংলাদেশের হিসাব করতে গেলে আপনার মানে ধরেন 20 লাখ টাকার কাছাকাছি, মানে 20 লাখ টাকার কাছাকাছি প্রতি বছরে আম বেচে এই জায়গাটা থেকে, এই এই বাগানটা থেকে। বুঝলেন কি ভয় তো কী হইতে পারে? এই যে গাছ আম আর আম, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে এই পাশে আম আর এই পাশে ফুল আসতেছে, দেখেন এটা হচ্ছে রূপালি আম। এই যে এই যেটার মধ্যে আসতেছে এখন ছোট্ট বাচ্চা, আর এটা দেখেন সবাই আম গাছ এগুলো বসে উঠতেছে। বুঝলেন এবার এমার তো যদি এমন আম বাগান বানিয়ে ফেলে তাহলে আর কি করা হবে না এখানে? তবে এটার ক্রেডিট পুরোটাই বাংলাদেশের, ওই যে আলি ভাই এই মানুষটার, ওনারা এখানে আম বাগান করে ছেড়ে দিছে। আসলে খাজুর বাগান, খাজুর বাগান শেষ করে বানিয়ে ফেলছে আম বাগান। ওকে, আশা করছি আপনাদের ভালোই লাগবে, কারণ এখানকার এ ধরনের আনকমন কিছু জিনিস দেখলে ভালোই লাগে, এগুলো হচ্ছে আনকমন জিনিস। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না, দয়া করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আরও ভালো ভালো কিছু জিনিস আপনাদের দেখাইতে পারি, অনেক জায়গায় ঘুরতে পারি, যেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। এখন একটা রোল দেখায় এখানে, দেখেন এটা
এখানকার সরকারের পক্ষ থেকে এটা দেওয়া তারে মানে এখানকার আইন কানুন এটা ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম